প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রেরণার কথার দ্বিতীয় সিজনের আজকের এপিসোডে। আমাদের আজকের অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা, একজন অভিনেতা, একজন রাজনীতিবিদ ও একজন আবৃত্তিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র থাকাকালীন সময় থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দেশকে শত্রুমুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ করেছিলেন মুক্তিবাহিনীর 6 নম্বর সেক্টরের অধীনে। স্বাধীনতার পর 1973 সালে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ। তার পরের বছরই তার ছোট পর্দায় অভিষেক হয়। এরপর বাংলাদেশের টিভি পর্দায় অল্প সময়ের মধ্যে একজন কিংবদন্তি হয়ে ওঠেন তিনি। তার অভিনীত একটি চরিত্রের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছিল, সেই গল্প এখনো শোনা যায়। 90-এর গণ অভ্যর্থনের সময় তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন। 2001 থেকে তিনি 4 বার জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসাবে। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন। 2018 সালে তিনি সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হন। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে প্রেরণার কথায় উপস্থিত আছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসা ও সম্মানের স্থান দখল করে নেওয়া একজন মানুষ, আমাদের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি। আসসালামু আলাইকুম নূর ভাই, কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রেরণার কথায় আসবার জন্য এবং আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার জীবনের সাফল্যের গল্পগুলো আমরা আজকে শুনবো এবং এই সাফল্য এবং ব্যর্থতার গল্পগুলোর মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে প্রেরণা যোগানোর চেষ্টা করব। আমি চেষ্টা করব আমার মতো করে আমার কথাগুলো বলতে। লেখাপড়া শুরু করেছিলেন আইন নিয়ে, তারপরে চলে গেলেন অভিনয়। তো এই অভিনয়ের যাত্রাটা কিভাবে শুরু হলো? আসলে আমি লেখাপড়া শুরুই করিনি। আমার মা বাবা যদিও শিক্ষক এবং আমার পরিবারে এখনও শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু আমার ক্লাসের বই পড়তে ভালো লাগতো না, তো জোর জোর করে পড়ানো হতো আমাকে এবং আইনটাও প্রায় জোর করেই, কারণ আমার বাবারও ইচ্ছে ছিল আইন পড়। তো বাবার সঙ্গে আমার একটা ইয়ে হয়েছিল, একটা এক ধরনের সমঝোতা চুক্তি। উনি আমাকে রাজশাহীতে পড়াতে চেয়েছিলেন আইন। আমি বললাম যে ঠিক আছে, আইন পড়বো কিন্তু ঢাকায় পড়ব। এভাবে আমার ঢাকায় আসা 1966 সালে। তখন ঢাকা শহর অনেক সুন্দর, কিন্তু আইন পড়ার চাইতে রাজনীতির দিকে ঝোঁক বেশি ছিল। এবং তখন 66 মানে তখন বঙ্গবন্ধু 6 দফা দিয়েছেন, 6 দফা আন্দোলন ক্রমাগত শক্তিশালী হচ্ছে, আমরাও ছাত্ররা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। এরপরে তার বিরুদ্ধে আগরতলা মামলা, আন্দোলন আরও বেগবান হলো এবং এই 69-এর গণ অভ্যুত্থান, সব কিছু মিলে এত দ্রুত ঘটনা ঘটতে শুরু করলো যে আমরা ওই দিকেই বেশি জড়িয়ে গেলাম। লেখাপড়ার দিকে মনটা খুব একটা ছিল না। এবং এরপরে 70-এর নির্বাচন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনে আমরা আমাদের দিক নির্দেশনা পেয়ে গেলাম যে আমাদের মুক্তিযুদ্ধ অনিবার্য এবং যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ফলে 71-এ সীমান্ত অতিক্রম করে মুক্তিযুদ্ধে যোগ দিলাম। বাংলাদেশের একটা বড় বিজয় বাংলাদেশের স্বাধীনতা, যেখানে আপনি প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন 6 নম্বর সেক্টরের অধীনে। তো এই যে যুদ্ধে যাবার যে এই ডিসিশনটা বা এই সাহসটা আপনি কোথা থেকে পেলেন? না, এটা তো আসলে সাহসটা তো তৈরি হয়েছে কীভাবে এটা বলে বোঝানো মুশকিল, কারণ আমরা একটা আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিলাম এবং বঙ্গবন্ধু ধীরে ধীরে মানুষকে সেই যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং আমাদের চোখের সামনে আমাদের সহযাত্রী অনেকে শহীদ হয়েছেন, সেই মৃত্যুগুলো দেখছি। আর 7ই মার্চের বক্তৃতায় আমরা দিক নির্দেশনা পেয়ে গেলাম স্পষ্টভাবে, এবং আমার এখনও মনে আছে, আমি এই ঘটনাটা খুব জোর দিয়ে বলতে চাই যে আমি কিন্তু চলে যাই আমার নিজের এলাকায় 8ই মার্চ এবং থানা দখল করি আমরা 14ই মার্চ।
করে আমরা অস্ত্রশস্ত্র নির্সমিত অস্ত্রশস্ত্র সব দখল করে নিই এবং সেখানে অবাঙালি পুলিশ ছিল, সেখানে গোলাগুলি হয়েছে আমাদের বাঙালি পুলিশদের সঙ্গে আনসারদের সঙ্গে। ইতিহাস কিন্তু একদিনের ঘটনা নয়, এটা নির্মিত হয় বহু বছর ধরে বহু মানুষের অক্লান্ত শ্রম এবং ত্যাগের মধ্য দিয়ে এবং নেতৃত্বের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু সেই জায়গাটায় গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন। দেশে ফিরে এলাম, একটা পর্যায়ে অভিনয় শুরু করলাম। তার মানে এই নয় যে সব কিছু হঠাৎ করে ঘটেছে। যেহেতু আমার বাবা মা শিক্ষক ছিলেন, তো তারা সংস্কৃতি মনা ছিলেন, আমাদের বাড়িতে ওই আবহটা ছিল। আমাদের যে ছোট্ট শহরে আমি বড় হয়েছি, উত্তরবঙ্গের একদম প্রান্তিক একটা শহর নীলফামারী, সেখানে যত রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো তার সঙ্গে আমার বাবা সরাসরি জড়িত থাকতেন এবং আমার মাও সেখানে নানানভাবে ভূমিকা পালন করতেন। তো সেইভাবে আমার একটা আগ্রহ তৈরি হয়েছিল। এবং ঢাকায়ও যখন আমি এসেছি 1966 সালে, তখন ঢাকাতেও যেসব সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো সেগুলোর সঙ্গে আমি জড়িত থাকতাম, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেগুলো। আর তখনকার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু বিনোদনের জন্য ছিল না, সমস্ত কিছুই ছিল ওই আন্দোলনমুখী, ওই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আমাদের যত রকম আন্দোলন, সেই আন্দোলনগুলোকে বেগবান করার জন্য সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা, এটাই ছিল সমস্ত অনুষ্ঠানের মূল চিন্তা। তো সেই কাজগুলোর সঙ্গে জড়িত থাকতাম, কিন্তু আমার ভূমিকাটা ছিল মোটামুটি সাংগঠনিক, আয়োজনের সঙ্গে জড়িত থাকতাম। দু একটা ছোটোখাটো নাটকে অভিনয় করেছি, সেটা হয়তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরকম পরিবেশে বা পরিস্থিতিতে। আর আমাকে বসিয়ে দেওয়া হতো অনেক সময় নাটককে প্রম্পট করার জন্য, যে আমি বলতাম সেটা শুনে শুনে শিল্পীরা মহড়া দিতেন। তো এই ছিল আমার সংস্কৃতি বিষয়টা। আমার সঙ্গে ঘটনাচক্রে আলী জাকিরের পরিচয় হলো। আমি তখন একটা চিত্রালি বলে একটা পত্রিকা ছিল, চলচ্চিত্রের পত্রিকা, কিন্তু খুব মানসম্পন্ন, সেখানে সাহিত্যেরও পাতা ছিল এবং সৈয়দ শামসুল হকের মতো মানুষও সেখানে চাকরি করেছেন। তো সেই পত্রিকায় আমি কাজ করতাম। আমি আলী জাকিরের একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, এটা 72 সালের শেষের দিকে। সেইভাবে ওর সঙ্গে আমার পরিচয় হয় এবং তারপরে ওই পরিচয়ের সূত্র ধরেই আমার এক সময় মঞ্চে আসা। সেটার পেছনে একটা ঘটনা আছে, এটা অবশ্য বলেছি, অনেকেই জানেন। ওই সময়টা দেশে কেরোসিন তেলের সংকট চলছিল, তখন তো বাড়িতে বাড়িতে গ্যাস ছিল না, এই কেরোসিন তেল দিয়েই চুলো জ্বালানো হতো, বাড়িতে বাড়িতে রান্না বান্না হতো। তো রশিদ হায়দার, কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন, আমাদের দেশের একজন বিখ্যাত লেখক এবং মুক্তিযুদ্ধ নিয়ে তার গবেষণা আছে, তার একটা লেখা নাটক এই তৈল সংকট নিয়ে। তো সেখানে একটা দৃশ্য ছিল যে একজন ব্যবসায়ী, তিনি তেল লুকিয়ে রেখেছেন, তো যারা ক্রেতা তারা তেল না পেয়ে তাকে মারধর করছেন, এরকম একটা দৃশ্য। তো সে ভদ্রলোক পালিয়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন, পাশের বাড়িতে গিয়ে যে ভদ্রলোক তাকে দেখেও মনে হয়েছে যে না, এরই তো সঙ্গী, ওকেও মারধর করছে। তো ওই ভদ্রলোকের ভূমিকা রোল অভিনয় করছিলেন আবুল হায়াত। তো মহড়ার সময় আমাদেরই আরেকজন বন্ধু চলচ্চিত্র পরিচালক বাদল রহমান, তিনিও প্রয়াত হয়েছেন, তার ঘুষি লেগে আবুল হায়াতের নাকটা ফেটে যায়। দুদিন পরে শো, তো কে করবে এখন, টিকিট বিক্রি হয়ে গেছে। আলী জাকের নির্দেশক, তিনি বললেন যে নূর যেহেতু প্রম্পট করে সবার চরিত্রগুলো, ওর তো মুখস্থ আছে, ওকেই নামিয়ে দাও। তো আমার বিপরীতে মূল নারী চরিত্রে যিনি ছিলেন, তিনি হলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা, এখন নারী অধিকারের বা মানব অধিকার নেত্রী সুলতানা কামাল, বেগম সুফিয়া কামালের মেয়ে। তো সুলতানা কামালের বাড়িতে আমরা দুজনে মিলে প্রায় দুদিন না খেয়ে না ঘুমিয়ে মহড়া দিয়ে মঞ্চে উঠলাম আবুল হায়াতের নাক ফাটানোর ফলে। তো আমি সেই জন্য বলি সবাইকে যে বাংলা ভাষায় একটা কথা আছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে, এরকম একটা কথা আছে। আমারটা হয়েছে উল্টোটা, যে অন্যের নাক ফাটিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল অভিনয়ের। তো এটাই আমার মঞ্চে সেই অর্থে নাটকের অভিনয় শুরু, এবং তারপরে তো করেই যাচ্ছি এখন পর্যন্ত। তো
আপনি তো অনেক চরিত্রে অভিনয় করেছেন আপনার এই অভিনয়ের দীর্ঘ যাত্রায়, আর এর মধ্যে সবচেয়ে আপনার কোন অভিনয়টা আপনার জীবনে বা হৃদয়ে দাগ কেটেছে? এখানে একটু বলি যে মঞ্চ নাটকে যেমন নানান ধরনের চরিত্র করার সুযোগটা থাকে, টেলিভিশনের নাটকে অধিকাংশ নাটকই থাকে, শতকরা 80% নাটক থাকে প্রেমের নাটক। আমার এই প্রেমের নাটকে রোমান্টিক সংলাপ এগুলো বলতে খুব বিরক্ত লাগতো আর কি, বেশিক্ষণ ভালো লাগতো না। তো সেই জন্য আমি চেষ্টা করেছি, আমি রোমান্টিক নাটক যে করিনি তা না, প্রেমের নাটক করেছি, কিন্তু অন্য ধরনের নাটক করার চেষ্টাটা আমার সবসময় ছিল। যে কারণে একদম আমি যেমন আবদুল্লাহ আল মামুনের একটি নাটক আবদুল্লাহর সুখ দুঃখ, সেখানে বাড়ি চাকরের ভূমিকা অভিনয় করেছি। আমি পেশাদার খুনি হিসেবে নান্দাইলের ইউনুসে চরিত্রটি সেখানে অভিনয় করেছি। আমি চোরের অভিনয় করেছি, যেখানে আমার ওই নিমফুল বলে একটি নাটক চোখ তুলে নেওয়া হবে। আমি জমিদারের ভূমিকায় করেছি, আমি মাস্তানের ভূমিকায় করেছি। আমি এই জন্য বিভিন্ন ধরনের চরিত্র করার চেষ্টা করেছি এবং আমার ভালো লাগতো এটা। তো এই কোথাও কেউ নিয়ে খুব বেশি হইচই হয় এটা ঠিক, কিন্তু আমার যদি আপনি ধারাবাহিক নাটকের কথা বলেন তাহলে আমার সবচেয়ে প্রিয় নাটক হলো অয়ময়, আর যদি এক পর্বের নাটক বলেন তাহলে ওই নান্দাইলের ইউনুস যে চরিত্রটি, কিন্তু নাটকটির নাম কিন্তু বেশ লম্বা, পিঞ্জিরার মধ্যে বন্দী হয়ে আরে, ওই নাটকটি আমার সবচেয়ে বেশি প্রিয়। টেলিভিশন নাটকের কথা বলছি, আমাদের বাংলাদেশকে যদি আমরা বাইরে বা বিশ্বের সামনে তুলে ধরতে চাই, এখানে আমাদের আপনাদের কি রোল আছে যেটা সামনের প্রজন্ম জন্য আপনারা দিক নির্দেশনা দিতে পারেন, যে কি করা উচিত তাদের বা আমাদের সংস্কৃতিকে কিভাবে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া উচিত? আসলে এখন যেটা সারা পৃথিবীতে বলে যেমন যে কালচারাল ডিপ্লোম্যাসি, তাই না? তো এই কালচারাল ডিপ্লোম্যাসিটা কিন্তু সব, আপনি যদি ভারতের দিকে তাকান, পৃথিবীর প্রায় সব শহরে তাদের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আছে, সব দেশে, এবং সেখানে তারা বড় বড় অনুষ্ঠান করছে। সেখানে যেমন তারা ওখানকার সরকারের লোকজনকে যুক্ত করছে, রাজনীতির মানুষদের যুক্ত করছেন, বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষদের যুক্ত করছেন, আবার সাধারণ মানুষকেও কিন্তু তাদের সংস্কৃতির সঙ্গে একটা পরিচয় করিয়ে দিচ্ছেন, এবং সেই পরিচয়ের ভেতর দিয়ে কিন্তু তারা তাদের দেশটাকে তুলে ধরছেন, এবং সেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। রাজনীতির ব্যাপারটা কিন্তু অনেক সময় সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকে, ভালো মন্দ নিয়ে অনেক রকম কথা থাকে, কিন্তু সংস্কৃতির ব্যাপারটা কিন্তু সেই জায়গাটা সেই বিতর্কগুলো থাকে না। ফলে একটা দেশকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে হলে সংস্কৃতিটাই হলো সবচেয়ে শক্তিশালী বাহন। তো সেটি আমাদের করতে হবে, সেই জায়গায় যে আমরা খুব বেশি কাজ করতে পেরেছি তা নয়, তবে আমাদের চেষ্টা হচ্ছে, কারণ আমাদের তো কিছু সীমাবদ্ধতাও আছে। আমরা তো দেশটা তো ধনী দেশ নই সেই রকম যে আমরা সব কিছুর পেছনে অনেক টাকা খরচ করব। আমাদের কিছু প্রায়োরিটিস আছে, যে প্রায়োরিটিগুলো মাথায় রেখে হয়তো সরকারকে সেই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, সেই পরিকল্পনা নিতে হচ্ছে। তবে আমি যে কথা সবসময় বলার চেষ্টা করি সেটা হলো যে পরিচয়ের বাইরেও আমাদের যে জাতি গঠনের যে বিষয়টা আছে, আমাদের নতুন প্রজন্মকে যে সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক নাগরিক, একজন বাঙালি হিসেবে, একজন মুক্ত চিন্তার মানুষ হিসেবে গড়ে তোলার যে বিষয়টা আছে, সেইখানে শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটা যুক্ততা তৈরি করতে না পারলে প্রকৃত মানুষ গড়ে তোলা কঠিন হবে। এখন যেটা হচ্ছে, একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সব ছেলেমেয়েরা আটকে আছে বইয়ের, ক্লাসের বইয়ের পাতার মধ্যে, এবং সেই ক্লাসের বইয়ের পাতার মধ্যেও সব বইটা, পুরো বইটা কিন্তু পড়ে না। স্যারেরা বলে দিচ্ছেন, এটা অনেক স্যার মাইন্ড করতে পারেন, কিন্তু স্যারেরা বলে দিচ্ছেন যে গত বছর এই প্রশ্নগুলো এসেছিল, সুতরাং এগুলো আর পড়ো না, ওগুলো বাদ দিয়ে বাকিটা পড়ো। তার মানে যে বইটা, যে টেক্সট বইটা দেওয়া হয়েছে, এই টেক্সট বইটা একটা ছাত্র কোনো দিনই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ে না, তাহলে ওখানেও এক ধরনের অসম্পূর্ণতা রয়ে যাচ্ছে। আর পাশাপাশি যে একটু গান, একটু কবিতা, একটু ছবি আঁকা, খেলাধুলা, এগুলো করতে হবে, তো তাহলে একটা শিশুর যে মস্তিষ্ক ওগুলো শুকিয়ে যাবে, এই ক্লাসের বই পড়তে পড়তে ওর মস্তিষ্ক তো শুকিয়ে যাবে।
আমি একজনকে বলেছিলাম, আমি এ নিয়ে অনেক আমার লম্বা লম্বা বক্তৃতা আছে, সেটা নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু একটা কথা আমি সংক্ষেপে এক মাকে বলেছিলাম যে আপনি আইনস্টাইনের নাম শুনেছেন, বলল যে হ্যাঁ শুনেছি অনেক বৈজ্ঞানিক। আমি মনে হয় যে শুধু বৈজ্ঞানিক নন, ওনাকে এখন পর্যন্ত বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক করা হয়। তো এই আইনস্টাইন যেখানে যেতেন ওনার হাতে একটা বাক্স থাকত, সেই বাক্সটার ভেতরে কী থাকতো আপনি জানেন? তো উনি বললেন যে না আমি জানি না। আমি বললাম যে ওই বাক্সটার ভেতরে একটা বেহালা থাকত, একটা ভায়োলিন। তো আইনস্টাইনের মতো একজন বৈজ্ঞানিকের যদি বেহালা শেখার সময় হয়ে থাকে, বেহালা বাজানোর সময় থাকে, তাহলে আমাদের ছেলেমেয়েদের আমরা এমন কী মহাপণ্ডিত বানাচ্ছি যে তাদের একটু গান, একটু কবিতা, একটু ছবি আঁকা, একটু খেলাধুলার সময় থাকবে না? ওগুলো না হলে যে একটা প্রকৃত মানুষ হয় না, একটা সম্পূর্ণ মানুষ তৈরি হয় না, এই বোধটা কিন্তু আমাদের মধ্যে থেকে ক্রমশ চলে যাচ্ছে। এবং এটাই কিন্তু আমাদের, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটাই হলো আগামী দিনের আমাদের সবচেয়ে বড় সংকট। নূর ভাই, আপনার কথা থেকে একটা অভিনেতা নূর ভাইয়ের সাথে কথা বললাম, একটু জানলাম, রাজনীতিবিদ জানলাম, আপনি একজন আবৃত্তিকারও, আবৃত্তির যোগটা কোথা থেকে আসলো? এটা আমার বাবার কাছ থেকে। আমার বাবা নিজে খুব ভালো আবৃত্তি করতেন, আর ওই সময় আমাদের ছোট্ট শহরের স্কুল কিন্তু এই ধরনের চর্চাগুলো কিন্তু ছিল নিয়মিত ছোট থেকেই। হ্যাঁ, মানে আপনি শুনলে অবাক হবেন যে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে কোন ক্লাস স্কুলের লাইব্রেরি থেকে বই নেবে সেটা নির্ধারণ করা ছিল, যে ক্লাস ফাইভ শনিবারে বই নেবে বা ক্লাস সিক্স রবিবারে বই নেবে। আমাদের সময় রোববারে বন্ধ থাকতো, তো এইভাবে নির্ধারণ করে দেওয়া থাকতো। প্রতি মাসে আমাদের বিতর্ক প্রতিযোগিতা হতো, ছ মাসে অন্তত একবার একটা ছোটোখাটো অনুষ্ঠান হতো যেখানে আমাদের গান হতো, কবিতা হতো, আর বছরের যেটা বড় অনুষ্ঠান, বার্ষিক যেটা, খেলাধুলো একদিকে, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এগুলো তো হতোই। আমাদের বাগান করতে হতো, ফুলের বাগান করতে হতো, এবং সেখানেও ক্লাস ভাগ করে দেওয়া থাকতো। যারা অল্প বয়সী তাদের হয়তো থ্রি ফোর ফাইভ, তারা তিনটা ক্লাস মিলে একটা বাগান করতো। তো এইভাবে আমরা কিন্তু, আর খেলাধুলো তো ছিলই, খেলাধুলো বাধ্যতামূলক ছিল। তো আমাদের, আমরা কিন্তু ওই রকম একটি মফস্বল শহরের ছোট্ট স্কুলে আমাদের শিক্ষকেরা আমাদের পিছনে কতটা সময় এবং শ্রম দিতেন। আমি এই জন্য একটা কথা এখন বলি, এটাতেও অনেকে অখুশি হন, সেটা হলো যে আমাদের সময় আমাদের স্যারদের শার্টের কলার ময়লা থাকত, কারণ ওনাদের হয়তো সম্ভবত ওনারা এতই দরিদ্র ছিলেন, তখন তার সরকারের থেকে এত টাকা স্কুলে স্কুলে দেওয়া হতো না, যে ওই একটা শার্ট পরে স্কুলে আসতেন এবং সপ্তাহান্তে ওটা ধুয়ে আবার পরে সপ্তাহে ওটাই পড়তেন। তো আমাদের ওই দরিদ্র স্যারেরা আমাদের ধনী করে দিয়ে গেছেন, কিন্তু এখনকার স্যারেরা তো আগের তুলনায় অনেক ধনী, কিন্তু ছাত্ররা দরিদ্র হয়ে যাচ্ছে। যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটা ছিল আজকের এই আসাদুজ্জামান নূরের, সো আপনি কোন কোনটাকে বলবেন? আমার টার্নিং পয়েন্ট ছিল, যদি আপনি আমার পেশাগত জীবন, অভিনয় জীবন, আমার টার্নিং পয়েন্ট হলো আলী জাকারের সঙ্গে আমার পরিচয় হওয়া সেই মঞ্চ নাটকে। হ্যাঁ, কারণ উনি আমাকে নাটকে নিয়ে এলেন নিয়মিত। আবার যে পেশা আমি সারা জীবন যে পেশায় থাকলাম, অর্থাৎ কমিউনিকেশন, আমরা সোজা ভাষায় যেটা বলি যে অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে, ওখানে উনিই কিন্তু আমাকে নিয়ে এলেন। তো তারপরে থেকেই গেলাম, এবং আমি এবং আলী জাকের আমরা একই কোম্পানিতে, ওনার সঙ্গে আমার পরিচয় হলো 49 বছরের, আর আমরা কাজ করেছি একসঙ্গে 40 বছর। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তার সঙ্গে পরিচয় হওয়াটা আমার জন্য টার্নিং পয়েন্ট। আর সেকেন্ড টার্নিং পয়েন্ট যদি মনে করেন, তাহলে সেটি শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আমার যে রাজনৈতিক জীবন এটা ওনার কারণেই হয়েছে, উনি আমাকে এই রাজনীতিতে নিয়ে এসেছেন। ভাই, আপনি তো সরাসরি যুদ্ধে অবদান রেখেছেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন, আজকে 2021-এ এসে স্বাধীনতার 50 বছর, সো স্বাধীন করার সময় বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন এবং আজকে 50 বছর পর বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, এর মধ্যে কি আপনাদের সব স্বপ্নগুলো পূরণ হয়েছে? স্বপ্ন দেখা যত সহজ, এটা বাস্তবায়িত করা কিন্তু খুব কঠিন। তার মাঝখানে আবার বাড়তি যেসব সমস্যা তৈরি হয়েছে সেটা হলো, এবং ভয়াবহ সমস্যা, সেটা হলো এই দেশে
গণতন্ত্র কখনোই একেবারে নিরঙ্কুশভাবে প্রবাহমান ছিল না। 75-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে রাজনৈতিক পালাবদলটা ঘটলো এবং বাংলাদেশটাকে একেবারে উল্টো পথে হাঁটানোর যে চেষ্টাটা দীর্ঘদিন ধরে চললো, এবং এর মাঝখানে যে সময়টা, এই সময় তো ইতিহাস নিয়েও অনেক বিভ্রান্তি হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে আবার এটাকে সঠিকভাবে পরিচালনা করার যে বিষয়টা, এই কাজটা অনেক কঠিন হয়ে গেছিলো। আমরা অনেক স্বাধীনতার পরে যদি আমরা এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের যেতে না হতো, তাহলে আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাই আমরা আরও 30 বছর আগে পৌঁছে যেতে পারতাম। তো সেই দিক থেকে বললে আমরা আমাদের স্বপ্নের যাত্রাটা শুরু করেছি। আর স্বপ্ন এমন একটা জিনিস যে আপনি আজকে, মানে 5-10 বছর আগে যে স্বপ্নটা আপনি দেখেছেন, আমি আপনার পরের জেনারেশন কিন্তু আরেকটা নতুন স্বপ্ন দেখবে, আবার আপনার আগের জেনারেশন হিসেবে আমি হয়তো আরেকটা স্বপ্ন দেখেছি। তো স্বপ্ন দেখাটা কিন্তু চলতেই থাকে, মানুষের উন্নয়নের যাত্রাটা তো থেমে থাকে না, যেন আমি এইখানে গেছি, আমার আর কোনো উন্নয়ন দরকার নেই, ফলে তা কিন্তু হবে না। এটা এই স্বপ্ন দেখাটা চলতেই থাকবে, এবং এই স্বপ্ন দেখাটাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। তো ফলে স্বাধীনতার আগে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তার হয়তো অনেকটাই বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে, কিন্তু এই সময়টায় দাঁড়িয়ে কিন্তু এখনকার জেনারেশন আবার নতুন স্বপ্ন দেখছে। এটা তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজন্মের স্বপ্নের ধরনটা পাল্টে যেতে থাকে, কিন্তু সেটা যাই হোক না কেন, যতই পাল্টে যাক না কেন, স্বপ্নটাকে অর্জন করতে হলে, বাস্তবে পেতে হলে তার পেছনে মূল যে জিনিসটি দিতে হয় সেটি হলো শ্রম। মেধা কথাটা অনেকেই বলেন ঠিকই, কিন্তু আমি মনে করি মেধা সবার ভেতরে কম বেশি থাকে, এবং যদি কারো একটু কমও থাকে সেটি পূরণ করা যায় শ্রম দিয়ে, এটি সম্ভব। তো এই এবং ধৈর্যটা দরকার। আমাদের একটা প্রবণতা, এটা আমি একটু সমালোচনা করেই বলছি, যে সব কিছু আমরা খুব দ্রুত পেতে চাই, কালকেই পেতে চাই, সম্ভব হলে আজই তাহলে আরও ভালো হয়। এই দ্রুত পাওয়ার প্রবণতাটা বাদ দিয়ে পরিশ্রম, একটা উদ্যোগী ভূমিকা এবং নিজের কাজটি সততার সঙ্গে করা, এই সততা শব্দটার মানেটা অনেক বড়। এটা শুধু এই আর্থিক মানে সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ নয় যে দুর্নীতি হচ্ছে টাকা পয়সা নিয়ে, এটা না। আমার কাজটা যদি 6 ঘন্টার কাজ হয়, আমি 6 ঘন্টা কাজ করব। আমার যদি শিক্ষকতার কাজ হয়, আমি ছাত্রকে আমি একেবারে আমার সম্পূর্ণ সক্ষমতা দিয়ে তাকে আমি শিক্ষা দেব। আমি যদি ছাত্র হই, তাহলে আমি আমার পুরো সময়টা, আমি ছাত্র হিসেবে আমার যতটুকু শ্রম দেওয়া উচিত, শিক্ষকের কাছ থেকে আমার যতটুকু গ্রহণ করা উচিত, আমার সেই কাজটা সৎভাবে করা, এই সততাটা খুব প্রয়োজন। অর্থাৎ আমরা যেখানে যে কাজটি করছি, এখন যিনি ক্যামেরার পাশে পিছনে আমাদের ছবি তুলছেন বা যেখানে যিনি মনিটরের সামনে বসে আছেন, এতে আমি বলি যে প্রত্যেকের কাজটা তার ঠিক মতো সততার সঙ্গে করতে হবে। এই সততাটা যদি থাকে আমাদের সবার মধ্যে, তাহলে কিন্তু আমাদের যাই স্বপ্ন থাকুক না কেন, সেই স্বপ্ন আমরা অর্জন করতে সক্ষম হব। তনুর ভাই, আপনি এত ব্যস্ততার মধ্যে অভিনয়, রাজনীতি, দেশের জন্য কাজ করা, অবসর সময় কি করেন? আলসেমি বইটাই পড়ি, টিভি দেখি, আর আমি ফিল্ম, আমি প্রচুর ফিল্ম দেখি এবং সব রকমের, মানে একদম বেছে বেছে পৃথিবীর শ্রেষ্ঠ ডিরেক্টরদের শ্রেষ্ঠ ছবিগুলো দেখতে হবে এরকম না। আমি সালমান খান থেকে শুরু করে একেবারে অস্কার পাওয়া ছবি সব দেখি। এখন তো নেটফ্লিক্স ছাড়া তেমন কোনো উপায় নেই, দেশের বাইরে গেলে আমি প্রচুর ছবি দেখি, এটা আমার একটা নেশার মতো। আর বাকি সময়টা এইটুকুই সময়, আর বেশি সময় পাওয়া যায় না। আপনার জীবনে কোনো ব্যর্থতা বা কোনো রিগ্রেট আছে? না, ওইভাবে আমি জীবনটাকে দেখি না,
আমি জীবনটাকে এইভাবে দেখি যে আমি যে কাজটা করতে চাই সেটি আমি আমার 100 ভাগ সিনসিয়রিটি দিয়ে আমি কাজটা চেষ্টা করি। যদি ফেল করি আমার কিছু করার নেই, আমি চেষ্টা করেছি পারিনি, সব কাজ আমাকে পারতে হবে এমন কোনো কথাও নেই। সুতরাং ওইভাবে দেখলে আমার কোনো রিগ্রেটস নেই। আমি হয়তো অনেক কাজ করতে পারিনি, ঠিক আছে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি, চেষ্টাটাই আসলে বড়। আমি মনে করি তাই, অন্তত আমার নিজের ক্ষেত্রে। সব মানুষেরই নিজস্ব সীমাবদ্ধতা থাকে, আমরা চাইলেই সব কিছু করতে পারবো বিষয়টা এমন নয়। সেই জায়গাটায় নিজেকে ইভ্যালুয়েট করারও প্রয়োজন আছে যে আমি কতটুকু পারি, কতটুকু আমার দ্বারা সম্ভব। সেই ধরনের একটা যদি ধারণা নিজের সম্পর্কে তৈরি করতে পারি তাহলে আরও সহজ হয়ে যায় ব্যাপারটা, কিন্তু চেষ্টাটা থাকা উচিত, এটাও আমি বিশ্বাস করি। আমরা আসাদুজ্জামান নূর সম্পর্কে আরেকটু জানবার জন্য কথা বলেছিলাম তারই সহকর্মী এবং প্রখ্যাত অভিনেত্রী সারা জাকিরের সাথে। তারা দুজন দীর্ঘদিন অভিনয় জগতে এবং কর্মজীবনে একসাথে কাজ করেছে। চলুন শুনে আসি সারা জাকির কি বলেন আসাদুজ্জামান নূর সম্পর্কে। আসাদুজ্জামান নূর এমপি, আমাদের নূর ভাই। নূর ভাইকে আমি চিনি প্রায় 50 বছর। এত বছর একসাথে পথ চলেছি যে প্রথমে যতটা না জানতাম এখন অনেক বেশি জানি। নূর ভাইয়ের আমার মনে হয় সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দ্যাট হি ইজ ভেরি আনএসিউমিং। যত কাজে ভালো ততটাই উনি কম দেখান, এটা ওনার সবচেয়ে বড় গুণ। এবং উনি হয়তোবা অল্প বয়সে পলিটিক্স করেছেন মাঠ পর্যায়ে, সেই জন্য হয়তোবা ওনার মধ্যে এই জিনিসটা তৈরি হয়েছে, বা ফ্যামিলি ওরিয়েন্টেশন আমি জানি না, একেবারেই ওনার মধ্যে দম ফোটা নেই। আর যখন উনি কাজে নামেন, যেহেতু আমরা একসাথে অনেক কাজ করেছি, তখন দেখেছি যে উনি একদমই নেতা হিসেবে উপর থেকে আমাদের সাথে কথা বলেন না, বা তাদের আরও জুনিয়র কলিগসদের সাথে কথা বলেন না। উনি সবসময় একই সাথে একই পেডেস্টেলে দাঁড়িয়ে কথা বলেন। আমি মনে করি এটা একটা সবচেয়ে বড় গুণ, কারণ যারা ওনার সাথে কাজ করছে তারা তো জানি উনি লিডার, কিন্তু যখন দেখে যে এই মানুষটা আসলে লিডার হয়েও একজন কর্মী, তখন অনেক ইন্সপায়ার্ড বোধ করে, এটা আমি মনে করি, উৎসাহিত হয়। এবং এটা একটা বড় গুণ একটা সহকর্মী হিসেবে যদি বলি। এখন যদি আসি আর্টিস্ট হিসেবে, উনি কেমন একটা পারফর্মার, আমি হি নেভার ফেলস টু অ্যামেজ মি। সেদিনও একটা আবৃত্তি সন্ধ্যা ছিল, উনি আরও 10টা কাজ করে এসেছেন সেই অনুষ্ঠানে। আমি বললাম একজনকে যে নূর ভাইকে দেখেন কী অবস্থা, খাটতে খাটতে কী অবস্থা শরীরের দেহের। তারপর উনি মাইক্রোফোনের সামনে যখন আবৃত্তি শুরু করলেন, ম্যাজিক, সিম্পলি ম্যাজিক। এবং আমি একজন পারফর্মার হিসেবে বলতে পারি যে এই মানুষটা কিন্তু সকালবেলা চর্চাটা করেছে। যদি আবৃত্তি চর্চাটা না করতো, ওই মাইক্রোফোনের সামনে বসে এই আবৃত্তিটা উনি করতে পারতেন না। আমার নূর ভাইয়ের প্রতি অনেক শ্রদ্ধা, কারণ উনি মানুষটা এরকম, সেই জন্য উনি শিল্পীটা এরকম, সেই জন্য উনি রাজনীতি যে করেন, সেই রাজনীতি লোকটা এরকম, সেই জন্য যে মডেস্ট, আনএসিউমিং, বাট এ গ্রেট পারফর্মার ইন অল অ্যাসপেক্টস। নূর ভাইয়ের প্রতি অনন্ত শুভকামনা। প্রিয় দর্শক, আমরা আসাদুজ্জামান নূরের সাথে এতক্ষণ কথা বলছিলাম। আমরা তার সম্পর্কে আরেকটু জানবার জন্য তারই সুযোগ্য কন্যা, তার সাথে কথা বলেছিলাম। চলুন শুনে আসি বাবা হিসাবে আসাদুজ্জামান নূর কেমন। বাবাকে হয়তো বেশিরভাগ মানুষ চিনবে একজন অভিনেতা, একজন নাট্যকর্মী, একজন আবৃত্তিকার হিসাবে। এবং এই এই গুণগুলো যদি নিজের মধ্যে ধারণ করতে পারতাম তাহলে খুবই খুশি হতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার বলতেই হবে যে সেই মেধার ম হয়তো আমার মধ্যে আসেনি।
কিন্তু তারপরে বলতে পারি যে এই সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, যে আকর্ষণটা, এটা নাটক দেখা বলেন বা গল্প কবিতা পড়া বলেন বা গ্যালারিতে যাওয়া বলেন, এই এই জিনিসগুলো হয়তো কিছুটা হলেও বাবার কাছ থেকে পেয়েছি। এবং সংস্কৃতি চর্চার সাথে যেই মুক্ত চিন্তা, যেই যেটা বাবার জন্য খুব নিবিড়ভাবে আসলে দেশের প্রতি ভালোবাসার সাথে জড়িত, এই এই জিনিসগুলো আমি মনে করি যে আমাদের উপর অনেক বড় একটা প্রভাব ফেলেছে। এবং আমার বলতেই হবে যে বাবার দেশের প্রতি, দেশের মাটির প্রতি যেই টান এবং এই দেশপ্রেম কেন্দ্রিক যেই আদর্শ, এটা মানে আমার কাছে একদম অতুলনীয় মনে হয়। এবং আমি সবসময় মনে করি যে এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারলে খুব ভালো হতো। কিন্তু একটা জিনিস নিয়ে সবসময় আমাদেরকে চিন্তা করতে বলেছেন, যেটা হলো যে তোমাদের কর্মফল আসলে কী, হ্যাঁ, হোয়াট আর দ্য কনসিকোয়েন্সেস অফ ইয়োর অ্যাকশনস। তো সেটা ব্যক্তিগত জীবনে হোক বা চাকরি জীবনে হোক, যে তোমার কাজ সেটা তোমার আশেপাশের মানুষ, তোমার অর্গানাইজেশনের কর্মী, তোমার সমাজ, তোমার পরিবেশ, তোমার দেশ, সব কিছুর উপরে কী প্রভাব ফেলছে। তো এই এই কথাগুলো আমি মনে করি যে আমাকে আসলে খুব নাড়া দেয়। এবং বিশেষ করে আধুনিক যুগে আমরা হয়তো অনেকটাই খুব ইন্ডিভিজুয়ালিস্টিকলি চিন্তা করে ফেলি মাঝে মধ্যে, হ্যাঁ, নিজের পরিবার, নিজের পেশা, নিজের প্রফিট, কিন্তু হয়তো কালেকটিভলি অতটা গুরুত্ব দিয়ে হয়তো ওরকম চিন্তা করতে পারি না বা চেষ্টা করি না। বাবা যে এই পথটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এটার জন্য আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলাম আসাদুজ্জামান নূরের কন্যা সুপ্রভা তাসিমের কাছ থেকে তার বাবার সম্পর্কে। নূর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সাথে কথা বলে। আপনার সফলতার বিভিন্ন ক্ষেত্রে আপনার সফলতার গল্পগুলো শুনলাম, একজন সফল অভিনেতা, একজন সফল রাজনীতিবিদ, একজন আবৃত্তিকার, এবং বাংলাদেশের এক বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে আপনার অসীম অবদান আছে। তো আমার ধারণা এই গল্পগুলো আমাদের এই প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের তরুণদেরকে প্রেরণা যোগাবে। আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেরণার কথায় আসবার জন্য। প্রিয় দর্শক, এর সাথে আমরা আমাদের আজকের এপিসোডের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যদি আজকের এপিসোডটা আবার দেখতে চান, তাহলে প্রেরণা ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আগামী পর্বে আমরা আরও একজন অতিথিকে আপনাদের কাছে নিয়ে আসব, তার সাথে সরাসরি গল্প করব, তার জীবনের সফলতার গল্পগুলো শুনব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।